তুতে ধারাবাহিকের নতুন পর্বে দেখা যায় যে জয়ের পরে শ্রুতি বলে, এবার আমরা যা বলবো ছেলেরা তাই করবে। প্রথমে মানতে চায়নি রঙ্গন, পরে মানতে বাধ্য হলে তুতে জানিয়ে দিল আজ সন্ধ্যায় ছেলেরা পুজো দেবে আর গান গাইবে। ওদিকে রোশন কিন্তু ঋষিকাকে নেশাদ্রব্য সেবন করিয়ে নিজের গাড়িতে তুলে বলে, হৃদয় হরণ, তুমি কিন্তু ঋষিকাকে ঠিকমতো বাড়িতে পৌঁছে দেবে। হৃদয় হরণের গলা নকল করে বলে, হ্যাঁ স্যার, আমি ম্যাডামকে ঠিক সময় মতো বাড়িতে পৌঁছে দেব। হৃদয় হরণ কিন্তু গাড়ি নিয়ে রোশনকে ফলো করতে চায়, কিন্তু গাড়ির চাবি তো ঋষিকার কাছে, তাই অন্য একটা গাড়ি ভাড়া করে পিছু নিয়েছে। এদিকে কিন্তু রঙ্গনের দলকে পরীক্ষা দিতে হচ্ছে, চিরকুটে যা লেখা থাকবে তাকে সেটা করে দেখাতে হবে। রঙ্গনের কাছে কিছু অসহায় লোক আসে সাহায্যের জন্য, রঙ্গন তাদেরকে সাহায্য করে। এটা দেখে অবাক হয়ে যায় তুতে, তবে খুব খুশি হয়। এক পর্যায়ে ঋষিকা নেই কেন সেটা নিয়ে কথা হয়। ততক্ষণে প্রিয়াঙ্কার চিরকুটে কিন্তু বাংলা ছড়া লেখা আছে, বাংলা ছড়া লেখা আছে। প্রিয়াঙ্কা আতা গাছে তোতা পাখি ছড়াটাও বলতে পারে না। প্রিয়াঙ্কা অপমানিত হয়ে বলে, তুতে কি পারবে ইংরেজিতে ছড়া বলতে? তুতে বলে, অবশ্যই পারবো, শুনিয়ে দিলে ইংরেজি ছড়া। সবাই অবাক, রঙ্গন তো হতবাক। এবার রঙ্গনে চিরকুট তোলা হয়েছে, লেখা আছে গান গিয়ে নিজের বউকে প্রপোজ করে মনোরঞ্জন করতে হবে। গান শুরু করেছে রঙ্গন, এমন সময় তুতের ফোনটা হাতে নিয়ে শ্রুতি অবাক, এতগুলো মিস কল। ফোনটা তুতের হাতে তুলে দিলে তুতে দেখে লাড্ডু 13 বার ফোন দিয়েছে। তুতে মনে মনে বলে, কোনো বিপদ হলো না তো? ওদিকে ঋষিকার হৃদয় হরণকে ডাকলে রোশন কিন্তু হৃদয় হরণের গলা নকল করে কথা বলে, তাহলে কি এবার লাড্ডুর সাথে কথা বলে তুতেও বেরিয়ে পড়বে? আর তুতের সাথে কি রঙ্গনও বের হবে? বন্ধুরা, তোমাদের কি মনে হয়? এখন একটা লাইক করে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দাও, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।